বন্ধুরা চকোবার আইসক্রিম তো সবার ফেভারিট আইসক্রিম, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ফ্যাক্টরিতে চকোবার আইসক্রিম কিভাবে তৈরি করা হয়? যদি না জানেন তাহলে চলুন জেনে আসি। এর জন্য প্রথমে দুধকে ভ্যানালা ক্রিম দিয়ে সেটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করা হয়। তারপর অন্যদিকে একটি প্লেটের মধ্যে আইসক্রিমের কাঠিগুলিকে একের পর এক এইভাবে সাজিয়ে দেওয়া হয়, আর ওই তৈরি করা দুধের মিশ্রণটিকে ওই প্লেটের মধ্যে ঢেলে দেওয়া হয়। আর লক্ষ্য রাখতে হবে যে সব ফুটোগুলিতে যেন সমান পরিমাণে ছড়িয়ে পড়ে। এরপর আগে থেকে তৈরি করা ওই আইসক্রিমের কাঠিগুলো তার উপরে ভালোভাবে বসিয়ে দেওয়া হয় এবং বসানোর পর সেটিকে নিয়ে গিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা হয় যাতে আইসক্রিমের মতো জমে যায়। আর কয়েক ঘন্টা রাখার পর সেটা একবার আইসক্রিমের মতোই জমে যায়। এখনো তো অনেক কাজ বাকি, তার আগে যারা ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে দেখছেন তারাই শুধু লাইক করবেন, আর অন্যরা কমেন্ট করবেন। আর হ্যাঁ, লাইক শুধু ইন্ডিয়া আর বাংলাদেশই করবেন। তারপর বন্ধুরা চকলেট লিকুইডের মধ্যে ডুবানো হয়, আর কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে আইসক্রিমটিকে শক্ত করে নেওয়া হয়। এরপর সেটিকে মেশিনের সাহায্যে প্যাক করে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়।